প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সাড়া পাচ্ছে আমি অনেক এবং তোমাদের চাহিদা মতো আজকের উচ্চ মাধ্যমিক বাংলার সাহিত্য চর্চার যে পাঠটি আমি আলোচনা করব সেটি হলো একেবারে প্রথম পাঠ যেটা ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে এই মনস্তত্বমূলক যে ছোট গল্প সেটা আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব প্রথমেই এই ছোট গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচিতি দিয়েই আমি শুরু করব কে বাঁচায় কে বাঁচে ছোট গল্প লেখক মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দের উনিশে দুমকায় পিতার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায় মা নীরদা সুন্দরী দেবী বাবার কর্মক্ষেত্র দুমকায় তার জন্ম হল তার পৈতৃক বাড়ি ছিল ঢাকা জেলার বিক্রমপুরে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভালো নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মনে রাখবে এটা কিন্তু আসে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার ভালো নাম ডাক নাম ছিল মানিক সাহিত্য জগতে তিনি এই মানিক ডাক নামে পরিচিত ছিলেন সবচেয়ে বেশি আট ভাই ও ছয় বোনের মধ্যে মানিক ছিলেন পঞ্চম জীবন বাবা যেহেতু সেটেলমেন্ট অফিসে চাকরি করতেন সেহেতু বাবার বদ্রিসুত্রে মানিক নানান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা লাভ করেন শেষ পর্যন্ত প্রেসিডেন্সি কলেজে বিজ্ঞান বিভাগে অঙ্কে অনার্স নিয়ে ভর্তি হন বন্ধুদের সঙ্গে বাজি রেখে তার লেখা ছোট গল্প অতসী মামি তার জীবনের পালাবদল ঘটিয়ে দেয় অতসী মামি দিয়ে তার সাহিত্য চলা শুরু মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন বাস্তব ও সমাজ সমাজ সচেতন শিল্পী বিজ্ঞান ও মার্ক্সবাদী চেতনায় তিনি উদ্বুদ্ধ ছিলেন আসলে রোমান্টিক বর্জিত কঠিন কঠোর বাস্তবের রূপকার ছিলেন মানিক বন্দ্যোপাধ্যায় তার কয়েকটি পৃথিবী বিখ্যাত উপন্যাস দিবারাত্রি কাব্য পুতুল নাচের রীতিকথা কথা পদ্মা নদীর মাঝি শহরবাসের রীতিকথা চতুষ্কোণ সোনার চেয়ে দামি আরোগ্য নাগপাস হলুদ নদী সবুজ বন মাঝির ছেলে ইত্যাদি প্রায় চল্লিশটি উপন্যাস তিনি লিখেছিলেন তার অন্যতম ছোট গল্পগুলি হল পতসীমামি ও অন্যান্য গল্প প্রাগৈতিহাসিক মিহি ও মোটা কাহিনী শরীর সমুদ্রের স্বাদ আজকাল পরশুর গল্প ছোট বড় ছোট বকুলপুরে যাত্রী আমাদের এই পাঠ্যের যে গল্পটি আমরা আলোচনা করছি আজকের এই গল্পটির প্রথম প্রকাশ উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পরিমল গোস্বামীর মহামনতর গ্রন্থে সুতরাং যখন তোমাদের এই গ্রন্থের উৎস এই গল্পের উৎস হিসাবে যখন আসবে তখন কিন্তু তোমাদের বলতেই হবে যে কে বাঁচায় কে বাঁচে গল্পটি নেওয়া হয়েছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পরিমল গোস্বামীর মহামন্যন্তর গ্রন্থ থেকে